পুরীর মন্দিরের আদলে এটা সৃষ্টি করা হয়েছে, কত সুন্দর করেছে। হাই গাইজ, আমরা এখন যাচ্ছি খিদিরপুরে, নতুন পুরীর মন্দির হয়েছে তা দর্শন করতে সবাই মিলে। এই যে দিদি বেরিয়েছে, দিদি একটু এদিকে একটুখানি তাকিয়ে রেখে নাও। শুভ শুভ খুবই এক্সাইটেড খিদিরপুরে পুরীর মন্দির দেখার জন্য, তাই জন্য নিজের ড্রেস আপ হয়ে গেছে, আসছে, সবাই আসছে, দেখতে পাচ্ছেন। আরো দুজন একটা কাপল যাচ্ছে সামনে, তাদেরকে একটু পরে আপনাদের দেখাচ্ছি কে কাপল। আমরা জগন্নাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দর্শন করা শুধু সময়ের অপেক্ষায়, যে সবাই চলে এসেছে। আমরা চলে এসেছি ভাই মন্দিরের কাছে, আচ্ছা এই জায়গাটার এক্স্যাক্টলি নাম কি একটু বলুন তো। এই জায়গাটার নাম হচ্ছে খিদিরপুর ট্রামডিপু। খিদিরপুর ট্রামডিপু নেবে সোজা আসতে হবে, খিদিরপুর ট্রামডিপুর উল্টো দিকে যে রাস্তাটা, হ্যাঁ সেটা দিয়ে গেলেই আপনি জগন্নাথ মন্দিরটা দর্শন করতে পারবেন। তো আমরা সেই দিকের উদ্দেশ্যেই যাচ্ছি সবাই, তো দেখি ওখানে গিয়ে আমি নেক্সট ভিডিও করছি। পুরীর মন্দিরের প্রবেশ পথ, মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি, সবাই পুজো দিচ্ছে দেখতে পাচ্ছেন। পুরীর মন্দিরের আদলে এটা সৃষ্টি করা হয়েছে, কত সুন্দর করেছে। তুমি যে পুরো মন্দির দর্শন করলে, তোমার অভিজ্ঞতা শেয়ার করো। মন্দিরটা অপূর্ব সুন্দর এবং বেশ, মন্দিরগুলো ভিতরে যেসব ছোট ছোট মন্দির আছে সেইগুলো বেশ নিখুঁত কারুকার্য করা, বেশ অনেক রকম মন্দির আছে, যেমন গণেশ, বিমলা, সরস্বতী, হনুমান মন্দির, অনেক রকম মন্দির আছে। হ্যাঁ আমরা সবাই মিলে এসেছি, আমার একটু ভালো লেগেছে,
এবং খুব সুন্দর। এই দেখে আমরা এবার আবার একটু যাচ্ছি আর একটা মন্দির দেখতে পাশে, হ্যাঁ মন্দির ওইটা দেখে যাবো। তো আমাদের এখন দর্শন হয়ে গেছে, তো আমরা এখন দর্শন হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। সকালে আসলে মহাভোগ প্রসাদের আয়োজন ছিল, সেটা পেতাম, কিন্তু সকালে আনফরচুনেটলি আসতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যা যাবো যাচ্ছে দৌড়ে, মিষ্টির ভাঁড় ওখানে ফেলে এসছে, জানি না আদৌ কিছু পাবো কি পাবো না। যা যাবো খোঁড়াতে খোঁড়াতে দৌড়ের ব্যাপারে গেছে।